আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম টু শ্রী হাই স্কুল। আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী নিয়ে। আমরা সকলেই জানি যে পর্যায় সারণী কী, পর্যায় সারণী কেন এবং কেন কেমিস্ট্রিতে পর্যায় সারণী তৈরি করা হয়েছে। আমরা জানি রসায়ন পাঠকে সহজীকরণ করার জন্য পর্যায় সারণীর সৃষ্টি। আজ আমরা পর্যায় সারণীর সেই বিভিন্ন ধরনের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব। তাদের মধ্যে অন্যতম হলো আয়নীকরণ শক্তি। আমরা সকলেই জানি আয়নীকরণ শক্তি কী। একমূল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর বাইরের শক্তিস্তর থেকে একমূল ইলেকট্রন অপসারণ করে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে তাকেই ওই মূলের আয়নীকরণ শক্তি বলে। আমরা সকলেই জানি আয়নীকরণ একটি পর্যায়বৃত্ত ধর্ম, কিন্তু কীভাবে সেটি একটি পর্যায়বৃত্ত ধর্ম? আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পর্যায়ক্রমে সেই মূলের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এবং একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাঝে মাঝে ব্যতিক্রম দেখা যায়। আমরা ধরা যাক দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছি যে লিথিয়ামের বাইরের শক্তিস্তর থেকে একটি ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তি লাগে তা হচ্ছে 520 কিলোজোল পার মোল। অর্থাৎ লিথিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে 520 কিলোজোল পার মোল। বেরিলিয়ামের ক্ষেত্রে তার একটি ইলেকট্রনকে অপসারিত করতে বাইরের শক্তিস্তর থেকে 900 কিলোজোল পার মোল শক্তির প্রয়োজন হয়। বোরনের ক্ষেত্রে 800, কার্বনের ক্ষেত্রে 1086, নাইট্রোজেনের ক্ষেত্রে 1403, অক্সিজেনের ক্ষেত্রে 1314, ফ্লোরিনের ক্ষেত্রে 1680। আর আমরা জানি নিয়ন হলো একটি নিষ্ক্রিয় গ্যাস, এ সর্বদাই স্থিতিশীল অবস্থায় থাকে। এটা স্থিতিশীল অবস্থা কখনোই হারাতে চায় না, কার সাথে ইলেকট্রন দান করে না, গ্রহণও করে না, কিংবা শেয়ারও করে না। ফলে ইলেকট্রনকে সরিয়ে দিতে সর্বোচ্চ পরিমাণ শক্তি লাগবে, তাই এর আয়নীকরণ শক্তিও সর্বোচ্চ 2080 কিলোজোল পার মোল। কিন্তু আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কিন্তু এখানে দেখা যায় যে বেরিলিয়াম এবং বোরন, বেরিলিয়ামে থেকে বোরন ডানে অবস্থিত, কিন্তু দেখা যায় যে বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি কম। আবার এখানেও দেখা যায় যে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম। কিন্তু কেন এই ব্যতিক্রম, এখন আমরা সেটা জানি। আমরা সকলেই জানি যে কোনো একটি পরমাণুর ক্ষেত্রে তার শক্তিস্তরে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয়ে থাকে। অর্থাৎ যদি তার কোনো শক্তিস্তরে কোনো একটি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা, তাহলে সেই অরবিটালটি অধিক পরিমাণে স্থিতিশীল। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এটা দেখি। এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যাও 4। এখন এর ইলেকট্রন বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস দেখা যাক। বেরিলিয়ামের 1s অরবিটালের ক্ষেত্রে আমরা জানি s অরবিটালের সর্বোচ্চ সংখ্যক 2টি ইলেকট্রন থাকতে পারে। এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে 1s অরবিটাল 2টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। এবার 2s, 2s অরবিটাল আমরা জানি s অরবিটাল, এখানেও সর্বোচ্চ পরিমাণ 2টি ইলেকট্রন থাকতে পারে, এখানেও সর্বোচ্চ 2টি ইলেকট্রন আছে। আমরা জানি কি অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে 1s 2s সম্পূর্ণ 2টি s অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ বেরিলিয়াম হচ্ছে কি স্থিতিশীল, অত্যন্ত স্থিতিশীল। কিন্তু বোরনের ক্ষেত্রে দেখা যায় যে বোরনের 5টি ইলেকট্রন, 1s অরবিটালে 2টি ইলেকট্রন, 2s অরবিটালে 2টি ইলেকট্রন, অর্থাৎ 1s এবং 2s অরবিটালে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। কিন্তু এখানে দেখা যায় 2p অরবিটালে মাত্র 1টি সংখ্যক ইলেকট্রন আছে। আমরা জানি p অরবিটালে সর্বোচ্চ সংখ্যক 6টি ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ কিন্তু বোরনের ক্ষেত্রে এখানে ইলেকট্রন আছে মাত্র 1টি। আমরা জানি যে অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, অর্থাৎ পি অরবিটালের ক্ষেত্রে পরিপূর্ণ অরবিটাল সংখ্যা হচ্ছে 6, কিন্তু অর্ধপূর্ণ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। কিন্তু এখানে দেখা যায় যে বোরনের ক্ষেত্রে পরিপূর্ণ নয়, অর্ধপূর্ণ নয়, শুধুমাত্র 1টি ইলেকট্রন আছে, তাই এটি অস্থিতিশীল। ফলে যদি কোনোভাবে বোরন 1টি ইলেকট্রনকে সহজে দান করিয়ে দিতে পারে তাহলে এই স্থিতিশীলতা অর্জন করতে পারে। অর্থাৎ কি আমরা জানি আয়নীকরণ শক্তি হচ্ছে বাইরের শক্তিস্তর থেকে 1টি ইলেকট্রনকে সরিয়ে নেওয়া, অর্থাৎ বোরন তার 1টি ইলেকট্রনকে সহজেই দান করে দিবে। তাই বোরনের ক্ষেত্রে তার 1টি ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তি লাগবে তা অত্যন্ত কম, তাই বোরনের আয়নীকরণ শক্তি হয় কম। ফলে দেখা যায় যে বোরনের আয়নীকরণ শক্তি হয় 800 কিলোজোল পার মোল। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে তো তা না, বেরিলিয়াম তো স্থিতিশীল, কোনো মৌল চায় না তার স্থিতিশীলতা নষ্ট করতে। অর্থাৎ বেরিলিয়াম চাইবে না তার 1টি ইলেকট্রনকে দান করতে, অর্থাৎ বেরিলিয়ামের 1টি ইলেকট্রনকে দান করতে অধিক পরিমাণে শক্তি প্রয়োগ করে তার ইলেকট্রনকে অপসারণ করতে হবে, তাই বেরিলিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি হয়
900 কিলোজুল পার মোল। ঠিক একইভাবে দেখা যাক যে নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 7টি, 1s অরবিটাল এবং 2s অরবিটাল সর্বোচ্চ পরিমাণ 2টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। 2p অরবিটালে দেখা যায় যে 3টি ইলেকট্রন আছে। আমরা জানি যে 2p অর্থাৎ p অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক 6টি এবং অর্ধপূর্ণ হলে 3টি ইলেকট্রন থাকতে পারে। এখানে 3টি ইলেকট্রনই আছে, অর্থাৎ নাইট্রোজেন হল একটি স্থিতিশীল মৌল। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় যে 1s2, 2s2 কিন্তু 2p4, অর্থাৎ এটি পরিপূর্ণ নয় অর্ধপূর্ণ নয়, বরং অর্ধপূর্ণের চেয়ে একটি ইলেকট্রন বেশি আছে। ফলে যদি সে একটি ইলেকট্রন দান করে তাহলে সে সহজে অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হবে, অর্থাৎ স্থিতিশীল হবে। ঠিক তাই অক্সিজেনও ঠিক বোরনের মতোই একটি ইলেকট্রনকে সহজে দান করে দিবে, ফলে এর আয়নীকরণ সক্রিয় হবে কম। তাই দেখা যায় যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি হয় 1314 কিলোজুল পার মোল, এবং নাইট্রোজেনও যেহেতু স্থিতিশীল অবস্থায় আছে তাই সে তার ইলেকট্রনকে সহজে দান করতে চাইবে না, অর্থাৎ এর আয়নীকরণ শক্তি হবে বেশি। এর আয়নীকরণ শক্তি হয় 1403 কিলোজুল পার মোল। ঠিক একইভাবে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পর্যায় সারণীতে একই বিভিন্ন ধরনের ব্যতিক্রম দেখা যায়, আমরা এখন সেটাই জানালাম।